আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১৫৮২ জন। ১৭,২৪৫টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন শনাক্ত ৩,৪৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২২,৬৬০ জন। নতুন সুস্থ হয়েছেন ২,৩১ জন। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় একদিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। খুলনায় ৯ জন মারা গেছেন, এর মধ্যে ২ জন আক্রান্ত এবং ৭ জন মারা গেছেন উপসর্গে। বিভাগের ১০ জেলায় শনাক্ত ২৩৪ জন। বগুড়ায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আর জেলায় নতুন আক্রান্ত ৭৭ জন। ময়মনসিংহে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভালুকায় করোনা উপসর্গ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সালাউদ্দিন ভোরে মারা যান। বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন ১১১ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের ৫ জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৩২ জন। এদিকে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত ৭৯ জন। নেত্রকোনা একজন এসিল্যান্ট ও তার স্ত্রী এবং ৩ পুলিশ কর্মকর্তা সহ একদিনে ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে ৩ চিকিৎসক ও পুলিশ সহ আরও ৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। এছাড়া ২ পৌর কাউন্সিল ও আওয়ামী লীগ নেতা সহ বান্দরবানের নতুন ৩৮ জন এবং চুয়াডাঙ্গায় ১ চিকিৎসক ও ২ শিশু সহ নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে কুমিল্লা ও নারায়ণগঞ্জে উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। করোনা উপসর্গ যে হারে বাড়ছে সে অনুপাতে নতুন পরীক্ষা বাড়েনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গিয়েও অনেকে হয়রানির শিকার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ফলাফল পাওয়ার দীর্ঘসূত্রীর কারণে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে আরও অনেকে সংক্রমিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন। প্রতিটি জেলায় আরটিসিপিআর ল্যাব স্থাপন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। মিরপুরের গৃহকর্মী খাদিজা নির্যাতনের মামলায় মানবাধিকার রক্ষা ও প্রতিকার দিতে মানবাধিকার কমিশন মারাত্মকভাবে অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। খাদিজাকে নির্যাতনের মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেয় আদালত। এছাড়া ওই ঘটনার পরপরই কমিশন যেভাবে আদেশ দিয়েছে তাও প্রশ্নবিদ্ধ বলে রায় উল্লেখ রয়েছে। ৩১ পৃষ্ঠায় পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে খাদিজাকে নির্যাতনের বিষয়ে শুনানি করে ক্ষতিপূরণ বা যে কোনো সুপারিশ করতে মানবাধিকার কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে কমিশনের খসড়া বিধিমালা অন্যান্য মানবাধিকার সংগঠনের সাথে আলোচনা করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে রায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।